অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না, কারণ এটি আইন বিরোধী, কিন্তু সিগারেট টানতে পারবে, এতে কোনো বাধা নেই। ইংল্যান্ডে টেলিভিশন ব্যবহার করার জন্য লাইসেন্স করতে হয়। থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পরতে হবে, অর্থাৎ আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না। আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে। বিস্ময়কর একটি আইন জানাচ্ছি এবার। আমেরিকার নিউ ইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হল মৃত্যুদণ্ড। রঙিন টেলিভিশন আবিষ্কারের পর থেকে মানুষের সাদা কালো স্বপ্ন দেখার হার কমে গেছে। আফ্রিকান সিসা ডামাসি 17 বছর ঘুমিয়ে কাটায়। ঘুম ভাঙার পর এরা মাত্র 2 সপ্তাহ বেঁচে থাকে, এবং সেই সময়ে এদের প্রধান কাজ হল বংশবৃদ্ধিতে অংশগ্রহণ। ডেল কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র 19 বছর বয়সে $1,000 নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। জাপানের মোট স্থলভাগের 70%-এর বেশি হল পাহাড়, এর মধ্যে আছে 200-এরও বেশি আগ্নেয়গিরি। আশ্চর্যজনক একটি তথ্য দিচ্ছি, আমেরিকার নিউ ইয়র্কে বছরে 1600 লোক অন্য মানুষের কামড়ে আহত হয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।